বিশ্ববাসীর কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় আতঙ্কের নাম করোনা। কিভাবে এ থেকে মুক্তি পাব, কি করলে করোনা হবে না বা হলে কি করব, এই নিয়ে চলছে নানা দেশের নানা গবেষণা। বাংলাদেশও এক্ষেত্রে পিছিয়ে নেই, ভ্যাকসিন তৈরিতে অন্য সব দেশের সাথে বাংলাদেশও এগিয়ে চলছে। কিন্তু ভ্যাকসিন আবিষ্কার ও কার্যকর হওয়ার আগ পর্যন্ত মানুষের জীবন তো আর থেমে থাকছে না। নিত্যদিনের প্রয়োজনে মানুষকে বেরিয়ে পড়তে হচ্ছে ঘরের বাইরে, কিন্তু সেই টেনশন, আতঙ্ক, আক্রান্ত হওয়ার ভয় মানুষের মধ্যে সর্বদাই বিরাজ করছে। ভিউয়ার্স, আজকে আমরা এমন একটি টিপস নিয়ে আলোচনা করব যা মাত্র 30 সেকেন্ডের প্রয়োগে করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে আসবে। মূলত করোনা ভাইরাস দেহে প্রবেশ করার গুরুত্বপূর্ণ মাধ্যম হল নাক ও মুখ, তাই নাক ও মুখে এই ভাইরাসকে ধ্বংস করতে পারলে করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যাবে অনেকটুকুই। তাই বিশ্বব্যাপী বিভিন্ন দেশের গবেষণায় উঠে এসেছে, মাত্র 15 থেকে 30 সেকেন্ড প্রোভিডন আয়োডিন মাউথওয়াশ দিয়ে কুলি করলে বা প্রোভিডন আয়োডিন ন্যাজাল স্প্রে নাকে ব্যবহার করলে করোনা ভাইরাস ধ্বংস বা করোনা ভাইরাসের বংশবিস্তার ব্যাহত হতে পারে। আমাদের দেশে এই প্রোভিডন আয়োডিন মূলত প্রোভিসেপ, অ্যারোডিন, প্রোভিন বা ভায়োডিন নামে পাওয়া যেয়ে থাকে। তাই ঘর থেকে জরুরি কাজে বের হওয়ার আগে এবং বাসায় ফেরত আসার পর 15 থেকে 30 সেকেন্ড এই প্রোভিডন আয়োডিন মাউথওয়াশ দিয়ে কুলি করে কিংবা প্রোভিডন আয়োডিন ন্যাজাল স্প্রে নাকে ব্যবহার করে আপনি আপনার করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনাকে কমিয়ে আনতে পারবেন অনেকটুকুই। ভিউয়ার্স, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।